بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে এনকোডারের চতুর্থ পর্ব নিয়ে আসছি। এই পর্বে আমি এনকোডার সিলেকশনটা দেখাবো, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অনেকগুলো এনকোডারের ভিড়ে কিভাবে আপনি সিলেক্ট করবেন, কোন কোন জিনিসগুলা সিলেক্ট করার সময় প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমি কথা বলবো। এনকোডার সিলেকশন করার সময় আপনি দেখবেন, দেখেন এখানে অনেকগুলো এনকোডার, প্রত্যেকটার আলাদা আলাদা স্পেসিফিকেশান, প্রত্যেকটার আলাদা আলাদা কার্যকারিতা এবং কোনটা কোথায় ব্যবহার করা হয় ওই অ্যাপ্লিকেশন অনুযায়ী এক একটার এক এক রকম সাইজ। আমি ইতিপূর্বে এনকোডারের বিভিন্ন টাইপস নিয়ে কথা বলেছি আগের পর্বগুলোতে। তো এখানে দেখেন এত এনকোডারের ভিড়ে আপনি কিভাবে কোনটা সিলেকশন করবেন, একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন এটা একটা হলো শেফট, এটাও হলো শেফট, তো এটার এটার মধ্যে সাইজের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি কিভাবে রিকোজিশন করলে অ্যাকচুয়াল আপনি আপনার প্রয়োজন মতো জিনিসটাকে পাবেন? হ্যাঁ, আপনি হয়তো ছবি দেখে বা অনলাইনে এই ছবিটা এটা পছন্দ করেছেন, মডেল নাম্বার দিলেন, হ্যাঁ, তারপরেও শুধু মডেল দিলেই হবে না, এটার সাথে আরও কিছু প্রিফিক্স সাফিক্স এগুলো থাকে, বা এই জিনিসগুলো কিভাবে আপনি মেনশন করবেন যে আপনার কোন জিনিসটাই প্রয়োজন। তো এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো দেখি বানিয়েছি, যেমন পর্ব ওয়ানে আমি হোয়াট ইজ এনকোডার, এনকোডারের টাইপস এটা, তারপরে ডিফারেন্ট বিটুইন অ্যাবসোলিউট ইনক্রিমেন্টাল এনকোডার, তারপরে এর আগের পর্বে আমি এনকোডারের কানেকশান এবং এনকোডার কীভাবে ডিরেকশান হয় কোন লজিকের উপর ভিত্তি করে, এগুলো নিয়ে আমি ইতিপূর্বে মোটামুটি তিনটা ভিডিও বানিয়েছি। তো এটা চার নাম্বার। তো এটার পরে আমি আরও কয়েকটা ভিডিও বানাবো, যেহেতু আমি এনকোডার সিরিজ ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওগুলো একটা এনকোডার নামে প্লেলিস্টে আছে আমার চ্যানেলে, তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাইলে এই ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আপনারা দেখছেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো চলুন শুরু করা যাক। তো এটা একটা ইনক্রিমেন্টাল রোটারি এনকোডারের একটা ম্যানুয়াল, অর্থাৎ ক্যাটালগ থেকে নেওয়া একটা পেজ, আমি এটা আপনাদের বোঝানোর জন্য এই পেজটা ব্যবহার করেছি। তো এখানে দেখেন ইনক্রিমেন্টাল রোটারি এনকোডার, একটা টাইপের এনকোডার অথচ কতগুলা ভেরিয়েশন দেখছেন। যেমন এখানে বিভিন্ন টাইপ করছে, এই কোম্পানি এই টাইপ করছে, অন্য কোম্পানি যে সেম টাইপ করবে এটা ঠিক নয়, আমি জাস্ট এটা দিয়ে বোঝাচ্ছি, আপনারা বুঝে নিতে হবে। অন্য কোম্পানি হয়তো অন্য মডেলও মডেল নাম্বারগুলো অন্যরকমও রাখতে পারে। হ্যাঁ, যেমন RBI 25, TBI 40, TBI 50, RBI 50, TBI 58, এভাবে করে করে দেখেন অনেকগুলা মানে সিরিজ বা মডেল এরা করছে, এবং প্রত্যেকটা সিরিজের আবার আলাদা আলাদা কিছু প্রিফিক্স থাকে বা সাফিক্স থাকে, যেগুলো থেকে আপনি এটার আরও কিছু ডিটেলস আপনি অর্ডার করার সময় মানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? তো এগুলো দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা ভেরিয়েশন আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কোনটার কী অবস্থানে আছে সেটা। তো আমি যদি একে একে করে প্রত্যেকটার কম্প্যারিজমটা দেখাইতে যাই তাইলে পুরা 10-15 মিনিট এখানেই লেগে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না, এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখাইছি, বাছাই করতে চান তখন এগুলার সাহায্য নিতে পারেন। তো এখানে দেখেন আপনারা, আমি আগের ভিডিওতে এই RHI 90 এই মডেলটা আমি ব্যবহার করেছি এবং এটা নিয়ে আগেও আমি কথা বলেছি। তো এইটা মোটামুটি এখানে দেখাইয়া আমি পুরো জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে দেখেন এনকোডার কেনা মানে আপনি যখন একটা এনকোডার বাছাই করবেন তখন এই টেকনিক্যাল স্পেসিফিকেশানগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখানে ইলেকট্রিক্যাল টেকনিক্যাল স্পেসিফিকেশান, এখানে মেকানিক্যাল এবং এনভায়রনমেন্টাল, কানেকশন টাইপ, এই প্রত্যেকটা জিনিস, এবং অর্ডার কোড, ওই যে আমি প্রিফিক্স সাফিক্সের কথা বলছিলাম সেই জিনিসটা আর কি, এটা আমি আপনাকে ধীরে ধীরে আসতেছি। তো এখানে দেখেন ইলেকট্রিক্যাল যে স্পেসিফিকেশানটা সেটা দেখেন, পালস কাউন্ট, অর্থাৎ এটা লেস দেন ইকুয়াল 2500 PPR, অর্থাৎ প্রতি রেভলিউশনে 2500 বার সে পালস দিতে পারবে, 2500 পালস অথবা এর নিচে, ঠিক আছে? লেস দেন ইকুয়াল মানে 2500-র ওপরও নয়, 2500 বা এর নিচে। আবার আউটপুট ফ্রিকোয়েন্সি দেখেন, আউটপুট ফ্রিকোয়েন্সি এটাতে 120 kHz, এবং সাপ্লাই ভোল্টেজটা 10-30 ভোল্ট। আমি ইতিপূর্বে বলেছিলাম যে 5-30 ভোল্ট হয় বা 10-30 ভোল্ট হয়, তো এটাতে 5, এই দুইটা অপশনই আছে। এটা ওই যে মডেল অর্ডার কোড যেখানে দেখাবো সেখানে আপনারা বুঝতে পারবেন পার্থক্যগুলো। তারপর আউটপুট ভোল্টেজ 0-10-30 ভোল্ট, পুশপুল 5 ভোল্ট DC, আবার এই যে RS 4220, এটা একটা মডেল, এই পুশপুল এটা একটা মডেল। হ্যাঁ, এই দুইটার আলাদা আলাদা কী পার্থক্য সেটা আমি বোঝাবো পরে নেক্সটে আলোচনা করতেছি। এরপরে আছে কারেন্ট কনজাম্পশন, অর্থাৎ কত কারেন্ট পর্যন্ত এটা ক্যাপাসিটি, এটা লেস দেন ইকুয়াল 70 mA পর্যন্ত,
তারপর লোড কারেন্ট এটা 40 মিলি অ্যাম্পিয়ার শর্ট সার্কিট জ্যাক। তো ভোল্টেজ ড্রপ ম্যাক্সিমাম কত ভোল্টেজ ড্রপ করতে পারে 2.5 ভোল্ট। হ্যাঁ, তারপর রেসপন্স টাইম 980 ন্যানোসেকেন্ড। ঠিক আছে, তো মেকানিক্যালে দেখেন এটা ম্যাটেরিয়ালটা কী দিয়ে তৈরি আছে, এখানে এই বিভিন্ন জিনিসের আলাদা আলাদা বলা হয়েছে দেখেন এখানে। তো এখানে হাউজিংটা অ্যালুমিনিয়ামের, ফ্লাঞ্চটা অ্যালুমিনিয়ামের, শ্যাফটটা স্টেনলেস স্টিল, এরপরে আপনার পালস ডিস্কটা নিকেল দিয়ে তৈরি করা আর কি। এটার ওয়েটটা যা আছে তা রোটেশন স্পিড, এটা ধরেন 3500 আরপিএম পর্যন্ত এটা স্পিড আছে, এবং এর কমও ব্যবহার করা যাবে, কিন্তু এর চেয়ে বেশি 3500 আরপিএমের বেশি যেই জায়গায় আপনি মোটর ব্যবহার করবেন সেখানে কিন্তু এইটা ব্যবহার করা যাবে না, তখন আপনাকে অন্য একটা সিলেক্ট করতে হবে। তো এখানে আরেকটা জিনিস দেখেন, বেয়ারিং ওয়ার্কিং লাইফ। তো একটা এনকোডার লাগালে যে জীবন চলে যাবে এরকম না, এখানে বেয়ারিং যে লাগানো থাকে এনকোডারের মধ্যে সেটার একটা ওয়ার্কিং লাইফ আছে, অর্থাৎ এটা আপনি হিসাব করে দেখবেন এতটা ঘুরুন মানে এতবার ঘোরা পর্যন্ত এটা লাইফ টাইম দেওয়া হয়েছে, অনেক সময় লাইফ টাইমের চেয়ে অনেক বেশিও চলে। তো আর এনভায়রনমেন্টের কত ডিগ্রি টেম্পারেচার এগুলো কাজ করবে এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কানেকশন টাইপ। এই যে দেখেন এখানে দুই ধরনের কানেকশন টাইপ পাওয়া যায় এই সেম এই মডেলটাতে, 12 পিন 9416 12 পিন, আবার পাওয়া যায় 9416L 12 পিন, অথবা কেবলও পাওয়া যায়। কেবলের সাইজটা দেখেন 7.5 mm আর 1 মিটার লেন্থ কেবল দেওয়া থাকে। আপনি এগুলো কোনটা নেবেন সেটা কিভাবে সিলেক্ট করবেন সেটা দেখেন অর্ডার করুন। যখন আপনি এটার জন্য অর্ডার করবেন এই RHI90, ঠিক আছে, এন এটুক হচ্ছে এটার সিরিজ। তারপরে আপনি এখানে দেখেন এই প্রথম দুইটা অপশন যদি আপনি এখান থেকে ওই দেন তাহলে হলু শ্যাফ্টের mm হবে 16 mm, যদি ও এফ দেন তাহলে শ্যাফ্টের অর্থাৎ এই হোলটা, এই যে দেখেন এই যে হোলটা ডায়াটা এখানে দেখানো হচ্ছে, যদি আপনি ও এফ দেন তাহলে 20 mm, ও জি দিলে 24 mm, অর্থাৎ আপনি এখান থেকে যত mm দিতে চান এইটুকু লেখার পরে এই দুই ঘরে এই ডিজিটটা ব্যবহার করতে হবে। তারপর এটা থাকলো কমন, তারপর এই দুই ঘরে দেখেন কানেকশন টাইপটা, আপনি যদি এ দেন তাহলে এই যে এখানে দুইটা আলাদা আলাদা তিনটা কানেকশনের অপশন দেখানো হয়েছে না, আমি যেটা ব্যবহার করি সেটা আমরা কেবল নিয়েছি, তো এটাতে K1, এটা দুই ধরনের কানেক্টর টাইপ আছে, আপনি কোনটা নেবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। R6 সেটা থাকবে। তারপর এইটা দেখেন, এটা একটু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি আপনাদের একটু ভালো করে আলোচনা করি। এখানে দেখেন আউটপুট সুইচিং, 0 থেকে 30 ভোল্ট DC পুশ পুল সিস্টেম, অথবা ধরেন 5 ভোল্ট DC RS422, অর্থাৎ এই এই মডেলটা যদি হয় তাহলে এটা হচ্ছে যে SSI, অর্থাৎ সিঙ্কোনাস সিরিয়াল ইন্টারফেস যে সিস্টেমে সেটা সেই সিস্টেমে হচ্ছে এটা, আর এটা হচ্ছে সাধারণ আমরা যে কেবল দিয়ে ব্যবহার করি সেটা। তো আপনি যদি এইটাকে সিলেক্ট করেন, ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করে ধরেন আপনি এখানে 6 বসাই দিলেন, তাহলে আপনার যে ড্রাইভের সাথে আপনি এটা ব্যবহার করবেন করবেন সেটা আসলে এই ইন্টারফেস সিস্টেমটা আছে কি না সেটা আপনাকে এনশিওর করে নিতে হবে, অন্যথায় আপনি কিন্তু এনকোডার কেনার পর দেখবেন এটা আর ব্যবহার করতে পারছেন না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে পালস কাউন্ট, অর্থাৎ আপনার ওখানে তো দেওয়া আছে আপনার অনেকগুলো 2500 পর্যন্ত, তো আপনি যেইখানে ব্যবহার করেন সেখানে আসলে আপনার এই ড্রাইভের যে রিকোয়ারমেন্ট সেখানে আসলে কোনটা আছে সেটা আপনাকে দেখে তখন আপনি এইখান থেকে নিতে হবে। যেমন আমার যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে এটা 1024, ঠিক আছে, PPR। তো এই জিনিসগুলো আপনি দেওয়ার সময় যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছে, আপনি দেখেন এখানে আপনার এই যে একটা মোটামুটি এরা একটা এক্সাম্পল দিয়ে রাখছে, তো আপনাকে এই অর্ডার কোডটা যদি কোথাও ভুল করেন তাহলে ধরেন আপনি যদি এখানে ভুল করেন আপনার ডায়াতে ভুল চলে আসবে, এখানে ভুল করলে আপনার কমিউনিকেশন এই যে কানেকশন সিস্টেমে ভুল চলে আসবে, এখানে ভুল করলে তো আপনি আপনার ড্রাইভে যদি এই SSI ইন্টার মানে সিঙ্কোনাস সিরিয়াল ইন্টারফেস সিস্টেম না থাকে তাহলে তো আপনি এটা ইউজই করতে পারবেন না, তো এখানে ভুল করলেও আপনার সমস্যা। তো এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি আজকে মূলত এই জিনিসটা নিয়েই এটাকে ফোকাস করে আপনাদের এই ভিডিও টাইটেলটা তৈরি করেছি, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম সেটাই আমি এখানে হাইলাইট করতেছি, একটু দেখেন। এই যেমন আমি যে SSI সিস্টেমের কথাটা বলছিলাম, ইনক্রিমেন্টাল এনকোডার রেভলিউশন ভাইয়া টার্মিনাল X1 177 41 নম্বর থেকে 48 ডাজ নট সাপোর্ট এনি SSI এনকোডার, অর্থাৎ এই যে 41 থেকে 48 যে আমি আগের পর্বে যে কানেকশনটা দেখাইছিলাম যে ড্রাইভটার ওইটারই এটা। তো এখানে দেখেন এই SSI যেই এনকোডার সুইচিং সিস্টেমটা এটা কিন্তু সে অ্যালাউ করবে না, এটা করতে হলে আপনাকে কী করতে হবে, হ্যাঁ এটা যদি করতে হয় তাহলে এখানে আপনাকে একটা সেন্সর মডিউল আলাদাভাবে লাগাই নিতে হবে, যেমন এ সেন্সর মডিউল ক্যাবিনেট মাউন্টেড CMC30 ইজ রিকোয়ার্ড ফর এভালুয়েটিং SSI এনকোডার, মানে এই যে আপনি যখন যদি এইটা কিনে ফেলেন ভুল করে তাহলে আপনার এটার জন্য এই মডিউলটা এক্সট্রা করে আবার কিনে এখানে লাগাইতে হবে। ধরেন এমন একটা ড্রাইভ আপনি ব্যবহার করতেছেন যেখানে এই মডিউলটা লাগানোর অপশনই নেই,
তখন আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস একটু আমি দেখাই, এটা দেখেন যে এনকোডারের টাইপটা P044 যাইয়া এনকোডার টাইপটা আপনি এখানে সেট করে দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, যেমন এই যে এই টাইপটাতে যেটা আমি দেখাইছি এটাতে দেখেন 41 নাম্বার থেকে যেই পাওয়ার সাপ্লাইটা আসে অলওয়েজ 15 ভোল্ট আসে, ঠিক আছে। তো ধরেন আপনি যদি ওখানে 15 ভোল্ট ইউজ না করিয়া 5 ভোল্ট বা অন্য একটা ভোল্টেজ ইউজ করতে চাচ্ছেন 24 ভোল্ট, তখন কিন্তু আপনাকে এখানে কি বলছে দেখেন, আপনাকে আলাদাভাবে একটা পাওয়ার সাপ্লাই আপনাকে এখানে কি করতে হবে, এই অর্থাৎ অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি যখন এনকোডারের অর্ডার দিবেন তখন আপনার ড্রাইভে কি আছে কি চাচ্ছে এই জিনিসগুলো আপনি অবশ্যই লক্ষ্য করবেন, লক্ষ্য করে তারপরেই আপনি এনকোডারের অফার মানে অর্ডারটা করবেন, ঠিক আছে। তো আমরা নেক্সটে যাই, একটু আরেকটু জিনিস দেখি। P0400 এখানে যে এনকোডারটা সিলেকশন করবেন, এখানে দেখেন আপনি এখানে বেশ কয়েকটা ধরেন মডেল দেওয়া আছে, ঠিক আছে। যেমন যেমন 1024 HTL ABR, 1024 TTL, এই যে STL আর TTL এই পার্থক্যটাও কিন্তু আপনার এখানে ইম্পর্টেন্ট। এই STL হচ্ছে, এটা হচ্ছে হাই থ্রেশহোল্ড লজিক, তো এইটাই আমরা মূলত ব্যবহার করি। এটা হচ্ছে ট্রানজিস্টর লজিক, এটা মূলত আমরা ব্যবহার করি না, তো এইটাই আমরা ব্যবহার করি। তো যেমন আমি যেখানে ব্যবহার করেছিলাম আমরা এই যে P0400-তে গিয়ে আমরা এই এনকোডারটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে আরও বেশ কয়েকটা মডেল আছে, যেমন এখানে 1024 ছাড়াও 2048 বা অন্যান্য, এই যে SSI যখন আপনি ব্যবহার করবেন, আমি যেটা ওই যে একটু আগে বলছিলাম যদি আপনি এক্সট্রা কার্ড লাগাই এটা করতে চান সেটার জন্য এই যে এখানে আরও কিছু সিলেকশন আছে। তো এগুলো আমি যেটা করছি সেটাই আপনাদেরকে একটু দেখাই নিলাম, ঠিক আছে। তো এটা দেখবেন, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি এখানে একটু আপনাদেরকে দেখাই নিতে চাই, যেমন এই জিনিসগুলো একটু লক্ষ্য করা যেতে পারে। যেমন এই যে দেখেন এই এনকোডারটা আপনার কত সিগন্যালে গিয়ে ধরেন হাই হবে, এটা এইটার সাথে রিলেটেড না, এটা তারপর আমি একটু দেখা দিচ্ছি। যেমন দেখেন লো সিগন্যাল লেভেল, যখন আপনার সিগন্যাল লেভেলটা মোটামুটি 5 ভোল্টের নিচে চলে আসবে তখন এটা লো আসবে, আর যখন এই সিগন্যাল লেভেলটা 8 ভোল্টের উপরে চলে যাবে তখন এটা হাই হয়ে যাবে। তো ওখানে আমরা এনকোডারের স্পেসিফিকেশনটা যখন দেখছিলাম সেখানে কিন্তু আমরা ভোল্টেজ ড্রপ 2.5 ভোল্ট পর্যন্ত দেখছিলাম, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার যদি 2.5 ভোল্ট বা 3 ভোল্টও যদি, যেহেতু এখানে 15 ভোল্ট আমাদের STL সিস্টেমে আমাদের এখান থেকে 15 ভোল্ট আসতেছে, তো সেই জায়গায় যদি আমাদের এই 8 ভোল্টে হাই হয়ে যায় তো 2-3 ভোল্ট 4 ভোল্ট যদি ড্রপ হয়ও তেমন কোনো সমস্যা নাই। আবার নিচের দিকেও ধরেন এই 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত, এমন তো না যে 0 ভোল্টে গেলেই লো হবে, 5 ভোল্টের নিচে গেলেই এটা লো হয়ে যাবে, তো এটাতে খুব একটা মানে সমস্যা হওয়ার মানে সমস্যা হবে না, এটা নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নাই, যেহেতু এখানে একটা বিশাল এই টলারেন্স আছে। আর আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই, এটা দেখেন কেবলটা, এই যেমন দেখেন কেবল ল্যান শিল্ড সাপোর্টেড, অর্থাৎ এই এনকোডারের জন্য যে কেবলটা আপনি ব্যবহার করবেন এটা অবশ্যই শিল্ড কেবল হতে হবে, এবং ধরেন কেবলের লেন্থটা নর্মালি ধরেন কেবলের লেন্থ 10 মিটার একেবারে স্ট্যান্ডার্ড, তবে প্রয়োজন ক্ষেত্রে 50 মিটার, সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত এটা মানে লেন্থ ব্যবহার করা যায়। এর বেশি হইলে এনকোডার থেকে বিভিন্ন রকমের এরর আসতে পারে, তো 100 মিটার উপরে না যাওয়াই বেটার, ঠিক আছে। যেমন দেখেন এটা আমি গত পর্বে দেখিয়েছিলাম, ঠিক আছে, এই যে 41-42-এ দুইটা ফেজ দিছিলাম, তারপরে K1-K2 অর্থাৎ A বার B বার Z বার এটা বুঝেছিলাম। তো এভাবে নিয়ে আমি Track 1 Track 2 বা Channel 1 Channel 2 এটা হচ্ছে 0 মার্কেটে দেখাইছিলাম। তো এখানে আরেকটা নিয়মও কানেকশনটা করা যায়, যেমন দেখেন এভাবে না করে, যেমন এই যে এই সোর্স দুইটা দিয়ে আপনি এটা ঠিক রাখলেন, তারপরে এখান থেকে ধরেন K1, K2, K3 বা এই যে A B Z এই তিনটা নিয়ে গেলেন, আর এই যে A বার B বার Z বার এটা আপনি প্রত্যেকটাকে কমন করে এখানে এই যে এই এখানে কমনের সাথে এটা শর্ট করে দিয়ে এইভাবেও মানে কানেকশনটা করা যায়। তো এটা আমি গত পর্বে ভুলে মিস করে গিয়েছিলাম, তো এই জন্য আমি এই পর্বে এটা দেখিয়ে নিয়ে গেলাম, এভাবে করলেও চলবে এভাবে করলেও চলবে। তো আমি আগেও বলেছি এখনও বলতেছি এই জ্যাটের এই অপশনটা যদি কেউ ব্যবহার না করে তাহলে এই দুইটা কানেকশন না করে শুধু এগুলো করলেই হবে, ঠিক আছে, এটা আমি আগেও বলেছি এখনও বলতেছি। তো এই ভিডিওটাতে আমি মোটামুটি একটা এনকোডার সিলেকশন করার জন্য বা অর্ডার করার জন্য আপনি কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিবেন, কোন কোন জিনিসগুলোকে চেক করবেন আমি মোটামুটি এখানে বোঝানোর চেষ্টা করছি আর করেছি। আর যদি কোথাও আমি মিস করে যাই কোনো কিছু, আপনারা যারা সিনিয়র যদি কেউ দেখেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে একটু ভুলটা ধরিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য বলতে হবে না, আমি জানি এটা আপনারা করেন। আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা একটু আইডিয়া দিয়ে রাখি,
এই এনকোডার সিরিজের পরবর্তী ভিডিও আসতেছে এটা। আচ্ছা, এই ছবিগুলো দেখে আপনারা তো বুঝতে পারছেন নিশ্চয়ই এগুলা কি, এগুলো কি এই রেজলভার, এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমাকে সাপোর্ট করুন। এই তো আশা করি আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা দেখছেন মেহেদি এন সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।